Why can't I
go. What is this system? You will kill the people, then after that I will beat the people. I cannot even sympathize to the people. What is this? I am really sorry for that. এবং আপনাদের ছাড়া কাকে বলবো, কারণ মনে রাখবেন গণতন্ত্রে তিনটি জিনিস ম্যাটার করে, একটা ইলেকশন কমিশন গণতন্ত্রকে রক্ষা করে, একটা বিচার যেটা হচ্ছে ইম্পার্শিয়াল বিচার দেয়, আর একটা হচ্ছে মিডিয়া যারা হচ্ছে পিলার অফ ডেমোক্রেসি। সুতরাং এই তিনটে ইনস্টিটিউশন আস্তে আস্তে সবই শেষ হয়ে যাচ্ছে। এই তিনটে ইনস্টিটিউশন শেষ হয়ে গেলে ভারতবর্ষে গণতন্ত্র বলে আর কিছু থাকবে না। আর আমার সবচেয়ে লজ্জা লাগছে, একটা প্রধানমন্ত্রী ভুল করার পরে ওই রক্তচোখ, আমি একটা বড় ছবি দেখতে পাচ্ছি না। কালকে আমি একবার একটা ছবি দেখেছি, আমি কিছু আসলে সব চলে যাবে, আমার কিছু করার নেই, আমি দরকার নেই।
দেখতে কি আমরা নিজেরা নিজেরা আসলে পরিবর্তনকে নাম অন্যতে চলে একটা সিনিয়র পলিটিশিয়ান উচ্চ বিজন করছে আমরা কি জলটা পেতে পারি কেউ পেতে পারি না কেউ কি আটকে রাখি দেখি যন্ত্রণা পাই মনিরুজ্জামান ঠিক আছে
তার 45 দিনের একটা বাচ্চা আছে। আচ্ছা আপনি পরিবারকে বলবেন আমরা পরিবারেরটা সব দেখে দেব, বাপ বাকিটা যে হারিয়ে গেছে তাকে তো পাবো না, আমরা তো বিচার চাই, যা বিচার চাইবার আমরা চাইছি আমরা করছি, আমরা দেখাও করবো আপনাদের সাথে, আমি দেখাও আজকে যেতাম কিন্তু আমাকে যেতে দেয়নি বদমাইশি করে, যাই হোক আমি 14 তারিখে যাওয়ার চেষ্টা করব। আর দুই হচ্ছে আপনি পরিবারের জন্য, পরিবারের ওর যে 45 দিনের বাচ্চা আছে বা বউ টউ যারা আছে তাদেরটা বাদ বাকি আমরা দেখব, ঠিক আছে? আমার হয়ে একটু কোন দিকে সরাবো।
আমি আমার কথা কিন্তু রেখেছি এবং প্রেসের সামনে পরিবার দুটো পরিবারের সাথে আমার কথা হয়েছে বাদ বাকি পরিবারের লোক আমি ক্যারেক্টার ধরে ধরে এইটাই যদি আমি গিয়ে ওদের সামনে কথা বলতাম কি অসুবিধে ছিল আপনারা আমাকে বলুন এতে আমার কোনো অন্যায় হয়েছে না আপনারা আমি যদি সামনে গিয়ে ওদের একটু মাথায় হাত ধরিয়ে দিতে পারতাম গর্ভবতী মাটাকে একটু সান্ত্বনা দিতে পারতাম তিন বছরের বাচ্চা ৪৫ দিনের বাচ্চা ওদের একটু মাথায় হাত ধরিয়ে দিতে পারতাম কোলে তুলে দিতে পারতাম এই যাওয়াটা আমার আটকানোর উদ্দেশ্য কি এইবার কি আটকানো যায় কাউকে আজকে যুগে আজকে যুগে মনে রাখবেন যে আমরা যে কোনো ভাবে কানেক্ট করে নিতে পারছি সুতরাং আমি কিন্তু শীতল রুচি না দিয়েও এখান থেকে শীতল রুচিটাই করলাম আমি বিজেপি কোটার কন্ট্রাক্ট ভাঙলাম না প্লাস আমি মানবিকতার যে কাজটুকু করার আমি করেছি আর আমি আপনাদের বলেছি আমি যখন কথা দিই কথা রাখি আমার যেটুকু আছে আমি দিই গভর্নমেন্টের থেকে ওরা পাবেন প্লাস গভর্নমেন্টের তো নিয়মই আছে পাবেন প্লাস আমি করব সরি আপনাদের সকালবেলা সবাইকে ডেকে নিয়েছি আপনি এবার বেরোন জন্মদিন করা হোক মুক্তি করা হোক ইনভার্সিটি করা হোক বই প্রায় ১০ লক্ষ সই কালেকশন করেছিলেন ওনার এত বড় একটা বই আছে জানেন শুধু সই কালেকশন করা ৫০০০ টাকার একটা বই আছে পঞ্চায়েত দীর্ঘনাথ বর্মনে যিনি চিরকাল ঠাকুর পঞ্চায়েত বর্মা করেছেন তাকে তো বই মাথা ফাটিয়ে দিয়েছে আমরা বিচার কখনো সবার জন্য সমান করে করি যাদের ভুলে গেছে তাদেরও হেল্প করবো সবাইকে এবং তিন দিন হয়ে গেলে আমি রোগীদেরও বলবো যে তারা হসপিটালে গিয়ে গিয়ে তাদের দেখে আসবে এবং আমার যতটা সুযোগ আমি কথা বলে নেবো তারা আমি এবার যাই কোন আমাকে আলিপুর করে জলপাই করতে প্রোগ্রাম আছে বলুন I said genocide because I know nothing about genocide happening. This is also genocide. When you fired, you know, the upper side, and without giving any alert, any alarming, this any red alert or anything, or you didn't try if there is anything. Nothing is there. It was peaceful, just booth king. Number two, they said there are some problems. What is the problem? Whether you tried to solve these problems? Nothing. There is nothing is there. Only peaceful, loving people. They are the Rajmistri. They are the migrant workers. Sometimes they work here and there. And they are the poor people. And one is a pregnant lady. Her husband died. Now 3 years old baby. Her father died. They have not seen their father also. And now they have fired like this. Just like a fire spray they used. Why the upper side is been affected like this? Can you see the photo if I show you one? Take care, let our government take over then.
I'm providing for them. কিছু লোক হারিয়ে জানে ওরা হারিয়ে জেনে যখন দেখছে হেরে যাবে তখন লোক সরিয়ে দিচ্ছে মহিলাদের সরিয়ে দিচ্ছে মহিলাদের টিস করছে আপনারা আপনাদের মহিলা ফ্রেন্ডদের জিজ্ঞেস করুন যারা বিজেপি র্যালিতে যায় হাউ দে হ্যাভ বিন হ্যাভ সো মেনি টাইমস দে হ্যাভ বিন মলেস্টেড বাট দে ডিডন্ট স্পিক অল দা আউটসাইডার্স দে ফায়ার্ড অল দা আউটসাইডার্স দে ব্রট ইট হোয়াই যদি কেউ যেতে সে কি বোমা চালাবে সে কি গুলি চালাবে আমি যাব কি স্কুল হোক মানুষ যারা আসবে আমি নেব তবে মানুষ আমার পক্ষে বলে মানুষ যারা দিচ্ছে আমি নিচ্ছি তুমি বোমা গুলি চালাবে কেন আগে দিনে তো গিরিপুর পার্লামেন্টে বেড়েছ তারা দিদি মতো রাজ্যকে খুন করেছে খানাপুরে পর 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 ব্লক প্রেসিডেন্ট খুন হয়েছে আর একজন খুন হয়েছে পর পর কত খুন কত রক্ত আমি বললাম সে তো নিয়ম আছে লাঠি মারা গ্যাস চালানো টিয়ার গ্যাস চালানো ওয়াটার কামান এগুলো রাবার ব্রেক এগুলো ইলেকশন কমিশনের ইনস্ট্রাকশনও আছে ওয়াই দ্য ফায়ার ওরা বলেছে লেট আস প্যানিক ইন আওয়ার পিপল বাট পাবলিক তো প্যানিক ইন আওয়ার প্যানিক পাবলিক ইজ ভেরি ভেরি ডিসগাস্টেড এন্ড দে আর বিটার ওয়াই ইজ ইট ফর আস So I am not trying to do any politics regarding this, but it is a political matter because when the election is in place, it's a political time. Even when she didn't ever go, I am going to take her home. No, I am going to buy. I am going to take her home. So I am considering moving. Now, if there is a fire, paper, that's it. One last. I am the first to say. I am the first to say. That if you are a third, fourth, fifth, sixth, seventh, ভর্তি করে দিচ্ছে না কি করছে গ্রামে গ্রামে গিয়ে ঘেরাও করছে মেয়েদের আমি বলবো শান্ত থেকে মানুষকে বুঝিয়ে মানুষ যেন ভোটটা দেয় মানুষের একটা ভোটিং